নমস্কার। এই মুহূর্তে করোনা ভাইরাস অথবা কোভিড-19 রোগের সবচেয়ে কার্যকারী মেডিসিন হল অ্যাজিথ্রোমাইসিন, ডক্সিসাইক্লিন ও হাইড্রক্সিক্লোরোকুইন। ডক্সিসাইক্লিন কম্পোজিশনের মার্কেটে এই মুহূর্তে সবচেয়ে ভালো মেডিসিন হল ডক্টর রেড্ডির ডক্স এসএল। হাইড্রক্সিক্লোরোকুইন কম্পোজিশনের মার্কেটে সবচেয়ে ভালো ওষুধ হল ইপকা ল্যাবের HCQS এবং অ্যাজিথ্রোমাইসিন কম্পোজিশনের মার্কেটে সবচেয়ে ভালো ওষুধ হল অ্যালেম্বিক ফার্মাসিউটিক্যালসের অ্যাজিথ্রাল ও সিপলা লিমিটেডের অ্যাজি। তাই অ্যাজিথ্রোমাইসিনের কাজ ও ব্যবহার সম্পর্কে জানাতে আজ আপনাদের জন্য নিয়ে এসেছি AG500 ট্যাবলেটের রিভিউকে। AG500 ট্যাবলেটের প্রতি স্ট্রিপের দাম রাখা হয়েছে 119.50 টাকা ও প্রতি স্ট্রিপে 5টা করে ট্যাবলেট থেকে থাকে। প্রতি AG500 ট্যাবলেটে অ্যাজিথ্রোমাইসিন থাকে 500 মিলিগ্রাম। অ্যাজিথ্রোমাইসিন হলো একটি অ্যান্টিবায়োটিক। অ্যাজিথ্রোমাইসিন রেসপিরেটরি ডিজিজকে ভালো করার জন্য খুবই একটি কার্যকারী একটি অ্যান্টিবায়োটিক। রেসপিরেটরি ডিজিজ বলতে আমাদের শ্বাস অঙ্গের রোগকে বোঝায়। করোনা রোগের ভাইরাস ও নিউমোনিয়া রোগের ব্যাকটেরিয়া দ্বারা আমাদের নাক, গলা ও ফুসফুস সংক্রমিত হলে অ্যাজিথ্রোমাইসিন ওই সমস্ত ভাইরাস ও ব্যাকটেরিয়াকে মেরে ফেলে ও ভাইরাসের ছড়িয়ে পড়াকে আটকে দিয়ে আমাদেরকে তাড়াতাড়ি সুস্থ হতে সাহায্য করে। আপনারা করোনা ভাইরাসের ছবিতে দেখে থাকবেন, ভাইরাসের একটা গোল আবরণ হয় এবং ওপরে কাঁটা কাঁটা মতো হয়ে থাকে, একে স্পাইক প্রোটিন বলে। এই স্পাইক প্রোটিন দ্বারা ভাইরাস আপনার শরীরে আটকে থাকে ও এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়িয়ে পড়ে। অ্যাজিথ্রোমাইসিন ভাইরাসের স্পাইক প্রোটিনের সঙ্গে আটকে গিয়ে ও স্পাইক প্রোটিনকে নিষ্ক্রিয় করে ভাইরাসকে শরীরের এক অংশ থেকে অন্য অংশে ছড়িয়ে পড়তে বাধা দেয়। অ্যাজিথ্রোমাইসিন 500 বা AG500 ট্যাবলেট 14 বছর বয়সের পর থেকে ও বডি ওয়েট 45 কেজির বেশি হলে ব্যবহার করা যায়। অ্যাজিথ্রোমাইসিন 500 বা AG500 প্রত্যেক দিন একটা করে খাওয়ার পর ব্যবহার করতে পারেন। নর্মালি অ্যাজিথ্রোমাইসিন 500 5 থেকে 7 দিন টানা ব্যবহার করা যায়। সেই জন্যই অ্যাজিথ্রোমাইসিনের প্রতি স্ট্রিপে 5টা করে ট্যাবলেট থেকে থাকে। 5 থেকে 7 দিন পরও যদি আপনার রোগ বা অসুবিধা ভালো না হয় তাহলে পরিস্থিতি বুঝে অথবা ডাক্তারের পরামর্শ নিয়ে আরও বেশ কিছুদিন ব্যবহার করতে পারেন অ্যাজিথ্রোমাইসিন 500 ট্যাবলেটকে। অ্যাজিথ্রোমাইসিন ট্যাবলেট খাওয়ার সময় গ্যাসের সিরাপ বা কোনো অ্যান্টাসিড সিরাপ খাবেন না, কারণ অ্যান্টাসিড সিরাপের মধ্যে থাকা অ্যালুমিনিয়াম ও ম্যাগনেশিয়াম শরীরে অ্যাজিথ্রোমাইসিন শোষণের ক্ষমতাকে কমিয়ে দেয়। ফলে অ্যাজিথ্রোমাইসিনের যতটা কাজ হওয়া দরকার ততটা কাজ হয় না। অ্যান্টাসিড সিরাপ ও অ্যাজিথ্রোমাইসিন ট্যাবলেট খাওয়ার মাঝখানে মিনিমাম 2 ঘন্টার বিরতি রাখবেন। অতিরিক্ত পরিমাণে অ্যাজিথ্রোমাইসিন ট্যাবলেট খাওয়ার ফলে সাময়িকভাবে কানে কম শোনা, চোখের পাতা ঘন ঘন পড়তে থাকা, কথা বলতে অসুবিধা, লিভারের সমস্যা, বমি ও বমি বমি ভাব হতে পারে। তো এই কথাগুলো মাথায় রাখবেন। পারলে অ্যাজিথ্রোমাইসিন ট্যাবলেটের সাথে মাল্টিভিটামিন ট্যাবলেট অথবা মাল্টিভিটামিন সিরাপ ব্যবহার করবেন। ব্যবহার করলে কাজ ভালো হবে। শেষে একটা অনুরোধ আপনাদের কাছে, যদি আমার ভিডিও ইনফরমেটিভ বলে মনে হয় সাবস্ক্রাইব করে একটু সাহায্য করবেন। ধন্যবাদ।